রহমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখাবো ভাই? আজকে আমাদের শোরুম নিউ ব্রাদার্স অটোর পক্ষ থেকে একটি লাক্সারিয়াস গাড়ি নিয়ে আসলাম আমি আব্দুর রহমান। আমাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিই, খুব সহজ একটি ঠিকানা, ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পাশের বিল্ডিংটা হচ্ছে আমাদের নিউ ব্রাদার্স অটো। ওকে, তারপর চিনতে যদি কষ্ট হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন দিয়ে জেনে নেবেন। ভাই নিশান এক্সটার অনেক বড় একটা গাড়ি দেখাবো কম বাজেটের মধ্যে। আচ্ছা, কারণ অনেক বড় গাড়ি, অনেক সুন্দর গাড়ি কম বাজেটের মধ্যে সম্ভব কেন জানেন? শুধুমাত্র হাইব্রিড ইউনিট এই জন্য। আচ্ছা, যারা তেল নিয়ে চিন্তিত, চাচ্ছেন একটি জিপ গাড়ি চালাবেন, বড় গাড়ি, বাট তেলের চিন্তা হইলে এটা চালাতে আর পারেন না আপনারা, তাদেরকে আমি বলবো হাইব্রিড হচ্ছে বেস্ট একটি অপশন। আপনারা জিপ চালান 2000 সিসির গাড়ি, কিন্তু তেল খাবে 1500 সিসির চেয়েও কম ইনশাল্লাহ। যাই হোক, নিশান এক্সটেল হাইব্রিড ইউনিট, এটার মডেল ইয়ার হচ্ছে 2015, রেজিস্ট্রেশন ইয়ার 2020, সিসি হচ্ছে 2000 সিসি, ব্ল্যাক কালার একটি গাড়ি নিশান এক্সটেল। এটার পজিশনাল হেডলাইট ব্ল্যাক কালার, 100% অরিজিনাল কালার। ওকে, এটা সামনের লুকটা যদি দেখেন, এই গ্রিল থেকে শুরু করে গ্রিল, হেডলাইট, ফগ লাইট, বাম্পার, প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে একদম বিল্ট ইন অরিজিনাল। এখানে বাবু ভাই বাম্পারের সাথে অরিজিনাল একটা নিকেলের একটা ক্রোম ব্যবহার করেছে, যেটা অনেকটা সুন্দর লাগে। স্টিল বাম্পারটা ইনস্টল করা আছে। সামনের গ্লাস 100% অরিজিনাল গ্লাস, গ্লাসের স্টিকারগুলো আছে এখানে। আর সাইড থেকে যদি আমরা দেখি, নিশান এক্সটেলের মধ্যে এখানে একটি নিকেলের ক্রোম আছে, ডোর বিডের মধ্যে নিকেল করা আছে, হ্যান্ডেলগুলো নিকেল, প্রত্যেকটা জিনিস একদম অরিজিনাল অবস্থায় আছে। ভিতরে ইন্টেরিয়রটা দেখেন কতটা ফ্রেশ। আর এটা সিটগুলো কিন্তু অনেকটা লাক্সারিয়াস, এবং কি হচ্ছে লেদার সিট, অরিজিনাল সিট, এখানে কোনো সিট কভার ইনস্টল করা হয় না। আচ্ছা, এটার মধ্যে কিন্তু ইয়ারব্যাগ থাকবে অনেকগুলো ভাই। এই যে একটা ইয়ারব্যাগ, স্টার্টিং ইয়ারব্যাগ, পিছনে থাকবে ইয়ারব্যাগ, আর এই যে মনিটর, অরিজিনাল অ্যান্ড্রয়েড মনিটর একদম বিল্ট ইন গাড়ির সাথে। জি জি। আর পিছন থেকে যদি আমরা দেখাই আপনাকে, দেখেন ভাই সিটগুলো দেখেন কতটা ফ্রেশ। এটার পেট কভার, সিট, সিলিং, প্রত্যেকটা জিনিস হচ্ছে ফ্রেশ। আমরা চেষ্টা করি সবসময় নিউ ব্রাদার্স অটো ভালো ভালো গাড়ি কালেকশন করার জন্য, কারণ ভালো গাড়ি ছাড়া আমরা আসলে কালেকশন করি না। আর পিছনের লুকটা অনেক সুন্দর, পিছনে একটা স্পলারের ব্যবহার করা হয়েছে, এখানে ব্যাক লাইট, শো লাইট, প্রত্যেকটা জিনিস হচ্ছে ফ্রেশ। সিরিয়ালটা কিন্তু অনেক ভালো, 18 সিরিয়াল। জি, ঢাকা মেট্রো গম মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন, 18 সিরিয়াল। এখানে ব্যাক ক্যামেরা আছে, টেম এনিমিগেশন ব্যাক ক্যামেরা। ব্যাক ডালাটা একটু খুলে দেখাই আমরা, এবং পিছনে হিউজ স্পেস, হিউজ স্পেস। আর এটা যেহেতু হাইব্রিড ইউনিট, এলপিজি বা সিএনজি করার প্রশ্নই ওঠে না ভাই। দেখেন এই যে প্লাস্টিকের কাভারটা এবং কি সিলিংটা দেখেন কতটা ফ্রেশ, মানে কোথায়ও আপনি একদম মানে বিন্দু পরিমাণ কোনো স্কেচ নাই, কোনো দাগ নাই, কোনো খুদ নাই। ওকে, নিখুঁত একটি গাড়ি, এক কথায় হচ্ছে নিখুঁত একটি গাড়ি। যারা হচ্ছে হাইব্রিড ইউনিট, নিশান এক্সটাইল, একদম নিখুঁত গাড়ি কিনতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো আমার এই গাড়িটি একটু ভিজিট করতে পারেন আপনারা, আপনাদের পছন্দ হবে হবে ইনশাল্লাহ। ভাই এটা ডোরের যে সাউন্ডটা, ভিডিওতে বোঝাতে পারবো না, যারা সরাসরি দেখবেন বুঝবেন, এত সফটনেস, মনে হচ্ছে একটা নতুন গাড়ির মতো। এই গাড়ির আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে কি জানেন, চার চাকা কিন্তু ডিস্ক ব্রেক, জিপ গাড়ি চার চাকা ডিস্ক ব্রেক ছাড়া কিন্তু ব্রেকিংটা খুব একটা স্মুথলি হয় না। আরেকটা বিষয় হচ্ছে ফোর হুইল ড্রাইভ। আচ্ছা, ফোর হুইল ড্রাইভ জিপের মধ্যে যদি ফোর হুইল ড্রাইভ হয়, সেটা ড্রাইভটা অনেকটা ভালো হয়। পোস্ট স্টার্ট একটি গাড়ি, ট্রু হুইল ফোর হুইল দুইটাই আছে। জি, দুইটাই আছে, পোস্ট স্টার্ট, ক্রস কন্ট্রোলার। মাইলেজটা কিন্তু অনেক কম বাবু ভাই, মাত্র 34,000 সামথিং মাইলেজ। আচ্ছা, ইঞ্জিন রুমটা আসেন একটু দেখাই, আর চাকার কন্ডিশনগুলো যদি বলি, দেখেন গাড়ির সাথে এটা কিন্তু অরিজিনাল রিং বাবু ভাই, এই যে নিসানের অরিজিনাল রিং, সিলভার কালার, আর চারটা টায়ার হচ্ছে একদম নতুনের মতো অলমোস্ট। ওকে, আর ইঞ্জিন রুম যদি দেখেন, তাহলে তো বলবেন আপনি যে ভাই এটা তো সেকেন্ড হ্যান্ড গাড়ি না, এটা তো একটা রিকন্ডিশন গাড়ি। আচ্ছা আচ্ছা, রিকন্ডিশন গাড়ি আপনি দেখেন একটু বাবু ভাই ভালো করে, রিকন্ডিশন একটি গাড়ির ইঞ্জিন রুম আর এটার মধ্যে মানে বিন্দু পরিমাণে কোনো পার্থক্য নেই, একদম রিকন্ডিশন। একটা গাড়ির ইঞ্জিন রুমটা যেমন থাকে চেহারাটা, এটা ঠিক এমন আছে, প্রত্যেকটা স্টিকার, এই কাগজগুলো অরিজিনাল যেভাবে আসছে ওইভাবে আছে, এখন উঠে নাই কিন্তু। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা স্টিকারগুলো দেখেন, এই যে বনাটে হিট প্রুফটা দেখেন, ইঞ্জিনের উপরে যে টেবিট কভারটা, ইঞ্জিন কভারটা, কভারটা দেখেন। আর এখানে এক একটা নাট বোল্ট যদি আপনি একটু ভালো করে দেখেন, কোনো নাট বোল্টের মধ্যে টুলসের আঁচ পর্যন্ত ব্যবহার করা হয় না, টুলস ব্যবহার করলে এখানে কিন্তু স্পট পড়বেই পড়বে। জি, সিসি হচ্ছে 2000 সিসি, হচ্ছে 2000 সিসি। ভাইয়া দেখার কিছু নাই এই গাড়িটা, যারা নিশান এক্সটেল গাড়ি কিনবেন, হাইব্রিড ইউনিট, তেলের সাশ্রয় চান, তাদের জন্য এই গাড়িটি, আসেন দেখেন। দেখার পরে যদি আপনার পছন্দ হয়, এই গাড়িটি নিয়ে চলে যাবেন সরাসরি একটি অ্যানালাইসিস সেন্টার,
কম্পিউটার চেক আপ করে এটা বেড়ে এটার ব্যাটারি হেলথ ভালো আছে কি না, ব্রেক বুস্টার ভালো আছে কি না, সব কিছু চেক করে আপনি নেবেন। যদি রিপোর্ট খারাপ আসে নেওয়ার দরকার নাই, কিন্তু খারাপ আসবে না ভালো আসবে, কারণ কি জানেন, নেওয়ার আগে আমরা এগুলো সব চেক করে নিয়েছি ভাইয়া। আচ্ছা, দামটা কত চাচ্ছেন? এটার প্রাইসটা চাচ্ছি হচ্ছে আমরা 25,90,000 টাকা আস্কিং প্রাইস। কিছুটা কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ। আমাদের গাড়ি দেখতে চলে আসুন আমাদের শোরুমে, একদম সহজ ঠিকানা ঢাকা ফার্ম গেটে। আপনার মোবাইল নাম্বার? আমাদের ফোন নাম্বার হচ্ছে 01919 203306। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।